বাসাল পৌরসভার 4,30,00,000 টাকার চারটি রাস্তা এবং একটি ড্রেনেজের উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠান থেকে আমি সরাসরি যুক্ত আছি বাসাল পৌরসভার। বাসাল 1 নং ওয়ার্ডের সবগুলা না এ বাবু 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 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাসাল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মুতুর রহমান রাজিক এবং উপস্থিত আছেন বাসাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক আহমেদ রাজিক সহ কাউন্সিলর বৃন্দ বিগত এই আপনার পৌরসভা হওয়ার পরে আপনার কোন এমপি আপনার এই পৌরসভায় কোন কাজ উদ্বোধন করেন, কিন্তু আপনি উদ্বোধন করলেন, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি মূলত ভাবে আমার মূল অস্তিত্ব হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। অর্থাৎ আপনারা জেনেছেন যে করোনায় আমার মৃত্যু সংবাদ আপনারা শুনেছিলেন, সেই মৃত্যুতে জহের যার মৃত্যু সংবাদ আপনারা শুনেছিলেন তা সঠিক ছিল। এখন যে জহের বেঁচে রয়েছে সে শেখ হাসিনার হুকুম, শেখ হাসিনার আদর্শ, শেখ হাসিনার দর্শন, সেই জহের বেঁচে রয়েছে। এবং এই উন্নয়নের মূল মধ্যমণি হল আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমি সত্যিকার অর্থে উদ্বেলিত এবং উদ্ভাসিত এবং আলোকিত এবং পুলকিত। আমার অনুভূতি এটাই আমি ব্যক্ত করতে চাই যে আজকের সেই অবহেলিত বাসাল, বাসাল আমার সম্মান, বাসালকে আমি সত্যিকার অর্থে ভালোবাসি। সেই বাসালের জন্য কিছু কাজ করতে এসে আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি আরও যে আমাদের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব রহিম আহমেদ এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের নির্বাহী কর্মকর্তা সহকারে যাদের তাদেরকে সাথে নিয়ে আমি আজকের এই বাসাইলের এই রাস্তা ব্রিজ আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই ব্রিজটি 13 কোটি 14 কোটি টাকা ব্যয়ে টেন্ডারও হয়েছে, ওয়ার্ক অর্ডার পেয়েছে, এটা 1,25,00,000 টাকার পৌরসভার পক্ষ থেকে আবার রাস্তারও টেন্ডার হয়েছে। স্বাভাবিক কারণে আমি যে বাসালকে ভালোবাসি সেটা করতে পেরে এসে উদ্বোধন করতে এসে সত্যিকার অর্থে আমি অভিভূত। আপনাদের সকলকেই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। দর্শক আপনারা শুনতে পারলেন যে বাসাল এমপি মহোদয় যে উদ্বোধন করলেন তার মতামত শুনলেন বাসালের পক্ষ থেকে। দেখতেছ আল্লাহ তোমার বান্দারা
আল্লাহ মেহেরবানি করে তুমি কল্যাণের কাজ কবুল আর মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই কাজ যদি তোমার কাছে ভালো লেগে থাকে ইহার জাযা লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম সোনার মদিনায় তোমার হাবিবের রওজাটাকে আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত জমিনের বুকে যত পীর পয়গম্বর একটু সে করে নেতা সুবিরে ভাই সকল কবরে তুমি এর হাদিয়া পৌঁছাইয়া দাও আমাদের মধ্যে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে চলে গেছে সারা দুনিয়ার জমিনের বুকে যত মুসলমান নর নারী কবরে শুয়ে আছে সকল কবর গুলাকে বেহেস্তের বাগান বানায় দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি রব্বুল আলামিন নেতৃবৃন্দ সহ কর্মী সহ সকলকেই তুমি দেশ ও দশের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা ধর্মের জন্য কবুল করে নাও জনগণের খেদমত মন থেকে প্রাণ ধরে করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তাআলা এর উত্তম জাদা তুমি সকলকে হাতের ময়দানে দিয়া দিও আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সোনার মানুষ হিসাবে কবুল করে নাও আমাদের দেশটাকে সত্যি সত্যি সোনার বাংলাদেশ হিসাবে কবুল করে নাও মানুষগুলাকে সোনার মানুষ বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের দেশের জমি ভরা ফসল দিয়ে দাও নদী ভরা মাছ দিয়ে দাও সকল অভাব তুমি দূর করে দাও আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ন্যাক আশাগুলা পুরা করে দাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ন্যাক আশা صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তাআলা মালাকুল মউতের সামনে যখন পড়ে যাব আমাদের জবানে তোমার ওই মধুর কালিমাটি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ